অনলাইনে অনেকেই ব্যবসা বাণিজ্য করতে চান, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে শুরুটা করতে গেলে অনেকে আসলে হ্যাপি ওঠেন কিংবা বোঝেন না কিভাবে আসলে শুরু করবেন। অনেকে আবার দেখা যায় তারা কোথা থেকে ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে কাজ করবেন, এরকম অনেক ধরনের সমস্যায় মাঝে মাঝে নক করেন। আসলে তাদের জন্যই আসলে আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আসলে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক শপের মাধ্যমে আপনারা আপনাদের অনলাইন সেলগুলো বৃদ্ধি করতে পারবেন কিংবা আপনারা আপনাদের ব্যবসাগুলো স্টার্ট করতে পারবেন। এই জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার যে ফেসবুক যে শপটা রয়েছে এটা আপনারা স্টার্ট শুরু করতে পারবেন। শুধুমাত্র জাস্ট আপনাদেরকে যা এক্সট্রা হিসেবে দরকার সেটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট, সেটা আপনাকে শুধুমাত্র আপনার কালেকশন করতে হবে কোথায় থেকে আপনি কালেক্ট করবেন। সো একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাবো, এ টু জেড সবকিছু দেখানোর চেষ্টা করবো এবং কিছু জিনিস আপনাদেরকে বলে দেবো, সেভাবে যদি করেন সো আশা করা যায় ভালো কিছু করতে পারবেন। সো চলুন আমি শুরু করবো, আমি শুরুতে আপনাদেরকে একটা পেজ তৈরি করা দেখাবো। সো যারা একটু পেজ তৈরি করাটাও পারেন না আমি আসলে শুরু থেকে দেখাতে যাচ্ছি। সো আপনাকে যা করতে হবে, সেটিংস থেকে আসার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা পেজ রয়েছে। সো আপনাকে ম্যানেজ পেজে ক্লিক করতে হবে, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পেজ। সো ক্রিয়েট এ পেজে ক্লিক করবেন, এরপর রয়েছে আপনাদের বিজনেস বা কমিউনিটি। সো যেহেতু আপনি একটা বিজনেস স্টার্ট করবেন সো আপনাকে বিজনেস অর ব্র্যান্ড এখানে গেট স্টার্টেড ক্লিক করতে হবে, এরপর পেজ নেম। সো চলুন এখান থেকে আমি সিলেক্ট করে দিই দেশি বাজার এবং ক্যাটাগরিটা হচ্ছে কি, এটা হচ্ছে রিটেল। সো এখানে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি শপিং অ্যান্ড রিটেল। এরপর হচ্ছে অ্যাড্রেস, আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি গুলশান, এরপর সিটি ঢাকা, জিপকোড, এরপর ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এটা অপশনাল। এটা আপনি আপনার অবশ্যই আপনার বিজনেস যেহেতু করবেন আপনি প্রত্যেকটা পয়েন্ট আপনি এখানে ফিল আপ করবেন, কোনো পয়েন্ট আপনি এখানে ছাড়বেন না, কারণ কাস্টমার কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে, কীভাবে সে আপনার পর্যন্ত রিচ করবে সেটা এখানে তো সে ভালোভাবে জানে, এবং সেই জন্য আপনাকে তার সবগুলো অপশন আপনার জন্য ওপেন করে রাখতে হবে যেন খুব সহজেই সে আপনাকে রিচ করতে পারে। ওকে, এরপর এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর অ্যাড এ প্রোফাইল পিকচার, অবশ্যই আপনি আপনার যে বিজনেস রিলেটেড যে একটা প্রোফাইল পিকচার রয়েছে সেই প্রোফাইল পিকচার আপনি এখান থেকে অ্যাড করবেন। এখান থেকে আমার কাছে স্পেশাল কোনো পিকচার নেই, সো আমি জাস্ট আপনাদেরকে ডেমো হিসাবে দেখাচ্ছি যে কী সিলেক্ট করছি, জাস্ট ফিল আপ করে করে দেখাচ্ছি। এরপর রয়েছে আপলোডে কভার ফটো, সো এখান থেকে আমি একটা কভার ফটোসও এখান থেকে সিলেক্ট করে দিলাম। অল রাইট, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দেশি বাজার নামে একটা পেজ ক্রিয়েট করেছি, এখানে একটা লোগো হিসেবে ব্যবহার করেছি একটা শার্ট, এবং এখানে একটা কভার ফটোতে একটা শপিং এর দৃশ্য এখানে আমি অ্যাড করে দিয়েছি। ওকে, এবার আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পেজ থেকে সবকিছু আগে গুছিয়ে নিতে হবে। সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য আপনি সবার আগে চলে যাবেন হচ্ছে আপনার অ্যাবাউটে, পেজ অ্যাবাউটে চলে আসবেন। পেজ অ্যাবাউটে চলে আসার পর আপনার যে যাবতীয় ডিটেল অ্যাড্রেসগুলো রয়েছে সেসব অ্যাড্রেসগুলো ইউজ করবেন, আর অবশ্যই 100% আপনার যে দেশি বাজার যে ইউজার নেম আপনার যে পেজের নাম, কেউ যেন দেশি বাজার লিখে সার্চ করে খুব সহজে আপনাকে পেয়ে যায় সেজন্য আপনার ইউজার নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি দেশি বাজার। সো দেখাই যাক এই পেজটা আসে কিনা, দেখতে পাচ্ছেন অলরেডি এই পেজটা অ্যাভেলেবল না। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে বিডি দিতে পারি, এটাও দেখা যাচ্ছে এটাও নিয়ে নিয়েছে। সো আমরা যা করতে পারি, এবার আপনাদেরকে একটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন না যে আমি নামটা নিতে পারছি না। সো সেক্ষেত্রে আপনি যা করবেন সেটা হচ্ছে আপনারা নাম চয়েসের ক্ষেত্রে যদি চিন্তা করেন এফ কমার্স বা ফেসবুক কমার্সের দিকে আপনারা আগাতে চান সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনাদের পেজ নামটা যেন আপনারা খুব ইজিলি নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ইজি হবে, সেক্ষেত্রে সেভাবে নামটা আপনারা চয়েস করবেন। যেহেতু আমি একটা জাস্ট টিউটোরিয়াল বেসড দেখাচ্ছি সেই কারণে আমি দেশি বাজার লিখে নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে লিখে দিতে পারি, জাস্ট আমি আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি, বাট আপনারা আপনাদের ইউজার নেম 100% শুরুতেই এটা অ্যাড করে নেবেন। সেখান থেকে আমি ক্রিয়েট ইউজার নেম সিলেক্ট করে দিচ্ছি। ক্রিয়েট ইউজার নেম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে দেশি বাজার বানানে DESSHI বাজার এভাবে কিন্তু আমি দিয়েছি। সো কেউ যদি দেশি বাজার লিখে সার্চ করে সে কিন্তু পেজটা সহজে পাবে না, কারণ তাকে SSHI লিখতে হবে। সো অবশ্যই নামের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, আর চেষ্টা করবেন যে নামটা আসলে আপনারা চয়েস করবেন সেই নামের জন্য একটা আপনাদের ডোমেইন পেয়ে যান। সো এখান থেকে আপনারা যা করবেন, এরপর রয়েছে অ্যাবাউটে, পেজ অ্যাবাউটে চলে এলাম। পেজ অ্যাবাউটে চলে আসার পরে এখান থেকে আপনাদের বিজনেস ডিটেল 100% এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এডিট স্টার্ট ডেট, স্টার্ট ডেটে আপনারা আপনাদের বিজনেসটা কবে স্টার্ট করেছেন সেটার আপনারা এখান থেকে বর্ন কিংবা ফাউন্ডেড, স্টার্টেড, ওপেন, লঞ্চড, এগুলো সব কিছু আপনারা এখানে লিখতে পারেন। এরপর হচ্ছে ইয়ার, সো ইয়ারটা আমি এখানে দিয়ে দিচ্ছি 2020। সো এখান থেকে আমি জাস্ট এটা দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার লঞ্চ হচ্ছে 2020। এডিট বিজনেস টাইপ, এটা কী ধরনের বিজনেস টাইপ সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, আমি এটা দিচ্ছি না। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, যদি থাকে অবশ্যই ইমেল অ্যাড্রেস তো ম্যান্ডেটরি দিতে হয়। এরপর হচ্ছে এন্টার ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে দিবেন, না থাকলে দরকার নেই। এরপর এডিট আদার অ্যাকাউন্ট, যদি আদার অ্যাকাউন্ট থাকে সেগুলো অ্যাড করতে চান সেগুলো অ্যাড করবেন। এডিট অ্যাবাউট, সো এই পেজ অ্যাবাউটে আপনারা দেশি বাজারে কী কী জিনিস সেল করবেন বা এটা কোন ধরনের পেজ হতে যাচ্ছে সেগুলো এখানে আপনাকে 100% সিলেক্ট করতে হবে। এরপর অ্যাড মেনু, এই অ্যাড মেনুতে আপনি কোন কোন টপিকগুলো এখানে আপনি অ্যাড করতে চাচ্ছেন, আপনার টাইটেলের উপরে বাটনে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে, এখানে আপনার শপ, এরপর বিভিন্ন ধরনের রিভিউ, অফার, অনেক কিছু রয়েছে, সেগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন, সেগুলো এখান থেকে আপনার অ্যাড করা যাবে। এবার দেখতে পাচ্ছেন আপনার মোটামুটি এই জিনিসগুলো এখানে আসলে অ্যাড করতে হয়, সেই জিনিসগুলো আপনার অ্যাড করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন
একটা ইমেজেস। সো এই ইমেজেসের জন্য আপনি এখানে একটা ইমেজেস দিয়ে দিতে পারেন। এরপর রয়েছে আওয়ার স্টোরি, টেল পিপল অ্যাবাউট ইউর বিজনেস। সো আপনার বিজনেস সম্পর্কে আপনার ক্লায়েন্টকে বা আপনার ইউজারদেরকে কিছু একটা বলে দিতে হবে। সো এটাও এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে 100%। একদম বিজনেসের ব্যাপারে স্বচ্ছ থাকবেন। আপনার বিজনেস আপনার গ্রাহকের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে আপনার কাস্টমার তত বেশি বৃদ্ধি পাবে, আর 100% খুব দ্রুত কাস্টমারকে রিপ্লাই করার চেষ্টা করবেন। ওকে, এবার আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আমি আমাদের যে পেজটা রয়েছে পেজের মাঝে চলে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে পেজে যে হোম পেজ এখানে চলে এসেছি। মোটামুটি আপনাদেরকে যা বললাম সেগুলো করা হয়ে গেলেই আপনার পেজের আপনাদের বন্ধুদেরকে আপনার কাস্টমারদের কাছে আপনাদের পেজটা আপনি বুস্ট করতে পারবেন। কিংবা এখানে দেখতে পাচ্ছেন সিমোরে ক্লিক করবেন। সিমোরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রমোট, আপনি প্রমোটে ক্লিক করবেন। প্রমোটে ক্লিক করার পর আপনার বিজনেস সম্পর্কে সব কিছু লেখার পরে প্রমোট ইউর পেজ, প্রমোট ইউর বিজনেস লোকালি, এরপর দেখতে পাচ্ছেন গেট ইউর ওয়েবসাইট ভিজিটর। কীভাবে আপনি চাচ্ছেন প্রমোট ইউর যদি পেজ চান সেক্ষেত্রে আপনি প্রমোট ইউর পেজে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট, সব কিছু ক্লিক করবেন। এরপর টার্মস অফ পলিসি ওকে। এরপর আপনাদের পেজ সম্পর্কিত যা যা ইনফরমেশন দরকার, কারা আপনার টার্গেটেড কাস্টমার তাদেরকে এখানে সিলেক্ট করবেন, আপনার অডিয়েন্স এজ সিলেক্ট করবেন। আপনার টার্গেটেড কাস্টমাররা যদি হয় ইয়াং জেনারেশন, সো তাদের বয়সটা সিলেক্ট করবেন 18-24, 30-28 এই পর্যন্ত। এরপর তাদের জন্য কোন কোন এরিয়া থেকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, আপনার অডিয়েন্সটা আপনি কাদেরকে নিয়ে করবেন বা আপনার টোটাল কারা আপনার এখানে জয়েন করবে তাদের এরিয়াটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর কত টাকার আপনি বুস্ট করবেন, কয়দিনের জন্য বুস্ট করবেন সেটা উল্লেখ করার পরে দেন এখান থেকে আপনি প্রমোটে ক্লিক করবেন। এরপর কয়েক ঘন্টা পরে আপনার বুস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এখান থেকে আপনার জন্য পেজের জন্য লাইক বলেন যেটা আপনি চান তার জন্য আপনি সেটা করতে পারবেন। সো এখানে একটা কথা রয়েছে যে আপনি আপনার পেজের প্রমোটের জন্য আপনি এখান থেকে ইউজার নিয়ে আসতে চাচ্ছেন, নাকি আপনার কোনো একটা স্পেসিফিক কোনো প্রোডাক্ট, নাকি আপনি অন্য কোনো কিছু চাচ্ছেন, নাকি আপনার পেজের রিচ বৃদ্ধি করতে চাচ্ছেন সেটা। সো আমি কিন্তু এখান থেকে প্রমোট ইউর পেজ এটা সিলেক্ট করেছি, কারণ প্রথমত আমার পেজের লাইক, এরপর অন্যান্য যা কিছু দরকার সেগুলো হচ্ছে আমার দরকার। কারণ কেউ যখন পেজে একটা লাইক দেয় তখন কিন্তু সেই পেজটা একটু ঘুরে দেখে। সো অবশ্যই শুরুতে এই পেজগুলো বুস্ট করার আগে আপনার সবকিছু গোছানো হয়ে গেলে কিছু প্রোডাক্ট আপনি এখানে লিস্ট করে ফেলবেন। কিছু প্রোডাক্ট লিস্ট করার জন্য এবার আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এবার এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আপনি যা করবেন প্রথমত সেটা হচ্ছে আপনার পেজ রোলে চলে আসবেন। পেজ রোলে আসার পরে আপনার পেজে কারা কারা আপনার পেজটা মেনটেন করবে অবশ্যই তাদের ব্যাপারে একদম আপনাকে সচেতন থাকতে হবে, যে আপনার পেজে অ্যাডমিন হবে কে, এডিটর হবে কে, আপনার পেজে অ্যাডভাইজিং এবং অন্যান্য পার্টগুলো কারা কারা আপনার এগুলো চেক করবে সেগুলো আপনাকে খুব সতর্কভাবে এখানে সিলেক্ট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনার এখানে রয়েছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, এই টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে ক্লিক করবেন। টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে অ্যাবাউট, ভিডিওস, কমিউনিটি, গ্রুপস, অফার, শপ এবং এরকম অনেক কিছু এখানে আপনার জন্য রয়েছে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে সবটা দেখতে পাচ্ছেন সবটাকে টান দিবেন, সবটাকে টান দিয়ে একদম টপে রাখবেন। হোম দেখতে পাচ্ছেন, হোমের একদম ইমিডিয়েট নিচে রাখবেন। এই নিচে রাখার পরে এই সবটাকে এখানে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর দেখবেন শো সব ট্যাব, এটা অন রয়েছে কিনা, যদি অফ থাকে তাহলে এটাকে অন করে দিবেন। সেটা যখন অন থাকবে সো এভাবে এটা সেভ করবেন। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে ছিল, সেটাকে আমি টপে নিয়ে এসেছি। এরপর কি করবেন, সবটাকে টপে রাখবেন। এরপরে রাখবেন হচ্ছে আপনার অফার, অফারটাকে শপের একদম ইমিডিয়েট নিচে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন রিভিউ, রিভিউটাকে তার নিচে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার গ্রুপস, গ্রুপসটাকে তার উপরে রাখবেন, কারণ এগুলো হচ্ছে আপনার প্রোডাক্টের রিচ বাড়াতে সহায়তা করবে। প্রথমত কি আপনার দোকানে এলে সে দোকানে ঢুকবে, দোকানে ঢোকার আগে দেখবে কোনো অফার রয়েছে কিনা, সে অফার দেখবে, এরপর সে যখন রিভিউটা দেখবে সে তখন চিন্তা করবে এই যে দোকানটা, এই দোকানের রিভিউগুলো কেমন সে দেখার চেষ্টা করবে। আর যদি দেখে এখানে একটা গ্রুপ রয়েছে সে 100% আপনার একটা গ্রুপে জয়েন করবে। আর প্রত্যেকটা বিজনেসের এখন একটা গ্রুপ তৈরি করা মানে আপনার পার্মানেন্ট কিছু কাস্টমার রেডি হয়ে গেল, যারা আপনার কাছ থেকে প্রায় নিয়মিতই আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে থাকবে। এরপর দেখতে পাচ্ছেন কমিউনিটি, কমিউনিটিটাকেও টপের দিকে রাখবেন, অর্থাৎ গ্রুপের নিচে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাবাউট, এই অ্যাবাউটটাকে উপরের দিকে রাখবেন। এরপর ভিডিওস, ফটোস, পোস্ট, ইভেন্ট, এই জিনিসগুলো ইমিডিয়েট একটু নিচে রাখলেই হবে। আর যখন আপনি মনে করবেন আপনি কোনো একটা ইভেন্ট লঞ্চ করতে চাচ্ছেন বা একটা বড় কিছু করবেন আপনার কোম্পানির প্রচারের জন্য, তখন আপনি টান দিয়ে ইভেন্টটাকে একটু টপের দিকে রেখে দিতে পারেন। কি সবসময় ইভেন্ট একটু নিচেই রাখবেন, কারণ একটা কোম্পানির ইভেন্ট কিন্তু সবসময় লঞ্চ করে না, মাঝে মধ্যে কোনো একটা অকেশনালি লঞ্চ হয়, সেভেনটা নিচে থাকাটাই বেটার। সো এই জিনিসগুলো আপনি যখন মডিফাই করবেন, মডিফাই করা আপনার যখন শেষ তখন আপনি কি করবেন, আবার আপনি চলে আসেন আপনাদের পেজে। পেজে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যে এই যে একদম বাঁ দিকে লেখা রয়েছে হোম বাটন, হোম বাটনের এখানে আমি সিমোরে ক্লিক করি, দেখতে পাচ্ছেন হোম, শপ, অফার, রিভিউ, গ্রুপ, কমিউনিটি, অ্যাবাউট, এই জিনিসগুলো কিন্তু এলোমেলো ছিল। এই জিনিসগুলোকে আমি একটু সাজিয়ে দিয়েছি যে কোনটার পর কোনটা থাকবে নিয়ম অনুযায়ী। এবার কথা হচ্ছে আপনার শপ তো রেডি, সো এবার আপনাকে দোকানটা খুলতে হবে। দোকান খোলার জন্য আপনাকে শপে ক্লিক করতে হবে। এবার দেখতে পাচ্ছেন আপনি যেখানে জয়েন করবেন ফেসবুকের যে মার্চেন্ট টার্মস অফ সার্ভিস সেগুলোতে আপনি
ওকে করবেন, লিস্টিং প্রোডাক্ট ফর সেল, ডেলিভারি, রিটার্ন, ডিসপুট, ট্রিটমেন্ট অফ ইউজার ডাটা, সেখান থেকে আপনি এটা কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরপর রয়েছে মেসেজ টু বাই এবং চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। এই দুইটার মানে একটু বুঝে বলি। মেসেজ টু বাই হচ্ছে আপনার যদি কিছু প্রোডাক্ট থাকে, জামা কাপড় কিংবা যে কোনো কিছু, যেটা আপনি গোডাউনে রেখে দিয়েছেন কিংবা আপনার ঘরে রেখে দিয়েছেন, যে কেউ আপনাকে মেসেজের মাধ্যমে নক করলে আপনি তার কাছে আপনার কোয়ালিটি ডিটেল পাঠাবেন, পাঠানোর পরে সে আপনার কাছ থেকে কিনতে পারবে। আমরা বিভিন্ন ধরনের ছোটোখাটো অনলাইন শপগুলো যেমন দেখি, আমরা কিন্তু তাদের ওয়েবসাইট পাই না কিংবা পেজের মাধ্যমে তাদের ডিটেল পাই না। তারা যখন ইনবক্সে যায়, ইনবক্সে গেলে তারা তাদের ডিটেল একটু একটু করে দিতে থাকে। সো আপনি সেজন্য ইনবক্স বা মেসেজ টু বাই এটা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করলে আপনি এরপর টার্মগুলো ওকে করবেন। আর সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। এটা করবেন কারণ যদি আপনি এটা করেন, এর জন্য আপনার লাভ হবে দুইটা। একটা হচ্ছে আপনার পেজের জন্য তো আপনার ফিক্সড কিছু কাস্টমার আসছেই, প্লাস আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনার ওয়েবসাইটটাকে আলাদাভাবে চেনানোর জন্য সেটার জন্য আর কোনো ব্র্যান্ডিং করতে হবে না, মার্কেটিং করতে হবে না। আপনি খুব সহজেই আপনার চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইটে ক্লিক করলে একজন ইউজার স্বাভাবিকভাবেই যখন একটা প্রোডাক্ট কিনতে চায়, তখন সে স্বাভাবিকভাবেই একটার পর একটা কন্টিনিউসলি ক্লিক করতে থাকে। সো আমি এখান থেকে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইটে ক্লিক করলাম, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর হচ্ছে বাংলাদেশি টাকা। এখান থেকে আপনি কোন দেশি কারেন্সিতে এখান থেকে লেনদেন করবেন, সেই কারেন্সিটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এই প্রক্রিয়াতে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আলাদা একটা ওয়েবসাইট অ্যাড করতে চাচ্ছি, এর মাধ্যমে কিন্তু আমি অ্যাফিলিয়েট ব্যবসাও করতে পারবো। আমি যদি চাই অ্যামাজন, এরপর দেখতে পাচ্ছেন ক্লিক ব্যাঙ্ক, যেহেতু ক্লিক ব্যাঙ্ক বাংলাদেশ এখন লিমিটেড করে দিয়েছে, এরপর রয়েছে জেভিজু, এরপর আরও অনেক অনেক ধরনের অ্যাফিলিয়েট শপ রয়েছে বাংলাদেশে, কিছু শপ রয়েছে দারাজ, এরপর রয়েছে আপনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিভিন্ন ধরনের শোরুম রয়েছে যারা অ্যাফিলিয়েটের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকে। সো আপনি তাদের প্রোডাক্টগুলো আপনার এই অ্যাফিলিয়েটের মাধ্যমে, শপের মাধ্যমে বিক্রি করতে পারবেন। সো এবার চলুন এখান থেকে আমি একটা সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইয়োর শপ, আপনাদের শপ রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আপনার দোকানে আপনি কি বিক্রি করবেন, ডিসক্রাইব হোয়াট দেশি বাজার সেলস। সো এখানে আমি লিখে দিচ্ছি, সাপোজ এখানে আমি লিখে দিয়েছি জামা কাপড়, বয়েজ গার্লস, আলু পটল, ইটিসি। এখানে আপনাদের পছন্দ মতো শর্টলি ইংলিশে কিংবা বাংলাতে সুন্দরভাবে আপনারা লিখে দিতে পারেন। যেহেতু আপনি আপনার লোকাল মার্কেটে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি বাংলাতে লিখতে পারেন, কারণ ইংরেজিতে অনেকের সমস্যা থাকে, অনেকে বুঝতে পারে না, সেক্ষেত্রে বাংলাতে লেখাটাও বেটার। আবার আপনি চিন্তা করতে পারেন, আপনি যদি দুই তিনটা কথায় লিখে দিতে চান, সেক্ষেত্রে আপনি উপরে বাংলায় লিখলেন, নিচে ইংরেজিতে লিখে দিলেন, কারণ যেহেতু আমাদের এখানে ক্যারেক্টার কিন্তু খুবই লিমিটেড। সো এই অল্প ক্যারেক্টারের ভিতর আপনাকে শর্ট কথায় বলে দিতে হবে যে দেশি বাজার কী সেল করতে চাচ্ছে। সো এখানে আমি চাচ্ছি আসলে বেসিক্যালি শার্ট প্যান্ট এগুলো সেল করার জন্য। সো চলুন এখান থেকে আমি জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পর আমার ডেসক্রিপশন সেট হয়ে গেল যে আমি কি এখানে সিলেক্ট করব বা সেল করব। এবার কথা হচ্ছে অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর অ্যাড ফটোস, অ্যাড ভিডিওস, আপনার প্রোডাক্টের যদি ভিডিও থাকে, ভিডিও করে আপনি যদি দেখিয়ে থাকেন তাহলে সেই ভিডিওটা অ্যাড করবেন অ্যাড ভিডিওতে ক্লিক করে। আর যদি ছবি থাকে, সো আমি এখান থেকে ছবিতে সিলেক্ট করলাম। এরপর রয়েছে ড্র্যাগ ফটো হিয়ার, সিলেক্ট ফাইল। সো এখান থেকে চলুন আমি শার্টটা নিয়ে আসি। এই শার্টটা আনার পরে আমি এখান থেকে সিলেক্ট করলাম ইউজ ফটো। এরপর দেখতে পাচ্ছেন আরও ফটো রয়েছে, আপনি যদি আরও ফটো আনতে চান বিভিন্ন অ্যাঙ্গেলের যেসব ছবিগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনি অ্যাড ফটোতে ক্লিক করতে পারবেন। এরপর রয়েছে নেম। সো যেহেতু আমি অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট করবো, কিংবা আপনি যদি চান আপনার পার্সোনাল বিজনেস অ্যাড করবেন, সো আপনি এখানে এই শার্টের কী নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে দিয়ে দিতে পারেন টাইটেল অনুযায়ী। সো এখান থেকে চলুন এখানে যা কিছু রয়েছে এখান থেকে আমি হুবহু সব কিছু আপনাদের জন্য দ্রুত দেখানোর জন্য নিয়ে আসছে। সো এখান থেকে আমি টাইটেলটা দিয়ে দিলাম। এরপর রয়েছে প্রাইস, সো দাম হচ্ছে 1500 টাকা। এরপর রয়েছে সেল, আপনি কি এটা সেলে দিতে চাচ্ছেন নাকি বা একটা ডিসকাউন্টে দিতে চাচ্ছেন নাকি, তাহলে আপনি সেল সিলেক্ট করবেন। আদারওয়াইজ এখান থেকে আপনি যদি দিতে চান যে আপনার প্রাইসটা ফিক্স, সেক্ষেত্রে আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এরপর এই শার্টের ডিসক্রিপশন দিবেন, এই শার্ট দেখতে কেমন, এটার কোয়ালিটি কেমন, এটার কয়টা সাইজ রয়েছে, এই সবগুলো ইনফরমেশন আমার অ্যামাজনের এখানে রয়েছে, যেটা কটন কিনা, ইম্পোর্টেড কিনা, সব ইনফরমেশনগুলো আমার এখানে রয়েছে। সো এখান থেকে আমি এটা নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে এটা পেস্ট করে দিলাম। এরপর রয়েছে চেক আউট ইউআরএল। সো আমি ধরে নিচ্ছি অ্যামাজনটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, সো আপনি আপনার বিজনেস থেকে এই পেজ ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে শেয়ার দিস প্রোডাক্ট অন ইউর পেজ। এখানে দুইটা কথা আপনাদের বলে রাখা জরুরি, যেটা অনেক ব্যবসায়ীরাই মিস্টেক করে এবং খুবই বড় একটা মিস্টেক করে, সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে রিসেন্টলি যারা শপ অ্যাড করছেন, শপ অ্যাড করলেও অনেকে তাদের প্রোডাক্টগুলো পেজে শেয়ার করেন না। এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে আপনারা তাদের বিজনেসে কিন্তু বলে থাকেন যে আপনাদের লেটেস্ট যাবতীয় সব কিছুই আপনাদের পেজে দেওয়া হয়। বিভিন্ন ব্যবসায়ীরা কেউ কেউ যেই ভুলটা করে সেটা হচ্ছে তারা যদি পেজে সেগুলো শেয়ার করে থাকে আলাদাভাবে, সরাসরি পেজের থেকে শেয়ার করে, তাহলে দেখা যাচ্ছে তারা তাদের শপে অ্যাড করে না, কিংবা শপে অ্যাড করলেও তারা তাদের পেজে সেগুলো অ্যাড করে না। এতে করে দেখা যায় অনেক কাস্টমার পেজে আসে, পেজে এসে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি না পেয়ে তারা হতাশ হয়ে চলে যায়, অথচ আপনার প্রোডাক্টটা কিন্তু আপনার শপে ঠিকই রয়েছে, বাট শুধুমাত্র আপনি আপনার পেজে শেয়ার করেননি বলে
আপনার প্রোডাক্টটি তারা পায় না। আবার দেখা যায় যারা শপ সম্পর্কে বোঝে তারা সরাসরি পেজে এসে সরাসরি শপে প্রবেশ করে। অনেকেই দেখা যায় বর্তমানে বাংলাদেশে সব এই অপশনটা ইউজ করে না, যদিও কিছুদিন আগে আপনারা জানেন মার্ক জাকারবার্গ তার এই ফেসবুক শপের বা এই ফেসবুক বিজনেসের মাধ্যমে তাদের বিজনেসটাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য সে একটা লাইভ করেছিল, সেখানে এই ফেসবুক শপটা নিয়ে কথা বলেছিল। যদিও সে কথা বলার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা আসলে এভাবে বিজনেসটা করতে পারবেন। যেহেতু বিজনেসটা এখন খুবই ম্যাসিভভাবে ছড়িয়ে যাচ্ছে, সো আপনি যতগুলো সেক্টর পাবেন, যত আপনি আইডিয়া পাবেন, যত টেকনিক যেভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন না কেন, আপনার বিজনেসটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপর রয়েছে ভিজিবিলিটি, পাবলিক 100% পাবলিক থাকবে। এরপর রয়েছে প্রোডাক্ট কন্ডিশন, যে আপনার এই প্রোডাক্টটা রিফাবরিস্ট ইউজড নাকি সম্পূর্ণ নিউ সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ইউ জাস্ট অ্যাডেড ইউর ফার্স্ট প্রোডাক্ট, ওকে আমার একটা প্রোডাক্ট অলরাইট এখানে অ্যাড হয়ে গেল। এবার কথা হচ্ছে আমার আরেকটা প্রোডাক্ট এখান থেকে অ্যাড করতে হবে, তাহলে আপনাদেরকে আমি ক্যাটাগরি করে দেখাতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও আরেকটা অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। আপনারা যখন আপনাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একসাথে পেজও সিলেক্ট করছি, বাট একটা জিনিস সমস্যা আপনাদের হবে, সেটা হচ্ছে আপনাদের এগুলো ফেসবুক থেকে অ্যাপ্রুভাল আসবে। অ্যাপ্রুভাল আসার আগ পর্যন্ত আপনারা এগুলো বুস্ট করতে পারবেন না কিংবা কিছুই করতে পারবেন না আপনি যখন সরাসরি পেজে যাবেন। সো চলুন আমি আপনাদেরকে একটু পেজ সিলেক্ট দেখে নিয়ে আসি। এখানে আপনি একটু খেয়াল করে দেখুন, আমি এখান থেকে আমার যে দুইটা প্রোডাক্ট এখানে আমি লিস্ট করেছি, বাট আমার পেজে দেখতে পাচ্ছেন এই দুইটা প্রোডাক্ট একটাও কিন্তু এখানে এখনও আসেনি, কারণ আমার ফেসবুক থেকে এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্রুভাল দিবে। অ্যাপ্রুভাল দেওয়ার পরেই কেবলমাত্র আমার পেজে এগুলো লিস্টেড হবে। লিস্ট হওয়ার পরে দেন এখান থেকে আমার বুস্ট অপশন এবং অন্যান্য যা বলেন সেগুলো এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। আর বেসিক্যালি এই পুরো প্রোডাক্টটা আপনার এখান থেকে অ্যাক্টিভ হওয়ার জন্য সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত সময় অপেক্ষা করতে হয়। যদি কোনো কারণে এটা আপনার এমন যদি হয় যে এটা রিজেক্ট করে দিয়েছে, সেক্ষেত্রে ওরা হয়তো বা আপনার এটা অ্যাকসেপ্ট করছে না, সেক্ষেত্রে আপনি যা করবেন সেটা হচ্ছে হেল্পে ক্লিক করবেন। হেল্পে ক্লিক করে আপনি ওদের সাথে সরাসরি আপনাদেরকে ফিডব্যাক দিবেন কিংবা প্রোডাক্টের সম্পর্কে আপনার আপডেট জানিয়ে মেইল করবেন যে আপনার কোনো একটা প্রবলেম হয়েছে, যে আপনার প্রোডাক্টটা লিগ্যাল বাট এটা রিজেক্ট করে দিয়েছে। সেক্ষেত্রে ওরা আপনাকে সাপোর্টে হেল্প করবে কিংবা ওরা ওদের প্রবলেমটাকে সলভ করবে। এবার কথা হচ্ছে এখানে দেখুন আমি আমার দুইটা প্রোডাক্ট এখানে অ্যাড করেছি। আপনি হয়তো বা আপনি 20টা 50টা 100টা এখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে অ্যাড করবেন। সো একজন কাস্টমার যখন আপনার শপে ক্লিক করবে, শপে ক্লিক করার পর সে যখন এসে দেখবে যে আপনার এখানে দুই রকমের প্রোডাক্ট রয়েছে, এলোমেলো প্রোডাক্ট রয়েছে, হয়তো বা সে দেখা শার্ট কিনতে চাচ্ছে বা প্যান্ট কিনতে চাচ্ছে, বা দেখা যাচ্ছে এখানে শার্ট প্যান্ট আলু পটল বিভিন্ন জিনিস এখানে বিভিন্ন ধরনের এলোমেলো করে সাজানো রয়েছে, তখন কিন্তু সে চলে যাবে। সেজন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে এগুলো ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আর ক্যাটাগরিটা সিলেক্ট করার জন্য এখানে আপনাকে যা করতে হবে, এটার জন্য আপনাকে অ্যাড কালেকশনে ক্লিক করতে হবে। অ্যাড কালেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্রিয়েট কালেকশন, এই ক্রিয়েট কালেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড প্রোডাক্ট। সো এখান থেকে আমি শার্টের জন্য একটা কালেকশন, প্যান্টের জন্য আলাদা একটা কালেকশন তৈরি করবো। সেখান থেকে আমি শার্ট ক্লিক করলাম, শার্ট ক্লিক করার পর অ্যাডে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আমার কালেকশন নেম, কালেকশন নেম আমি এখানে লিখে দিলাম শার্ট, ওকে। এরপর এখান থেকে আমি এটা সেভে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার শার্টের একটা কালেকশন তৈরি হয়ে গেছে। এরপর রয়েছে আমার প্যান্ট, সো আমি অ্যাড কালেকশনে ক্লিক করলাম। অ্যাড কালেকশনে ক্লিক করার পর প্যান্টে ক্লিক করলাম, প্যান্টে ক্লিক করার পর এখান থেকে আমার প্যান্ট রয়েছে, সো আমি প্যান্টের জন্য আলাদা কালেকশন ক্রিয়েট করে দিলাম। এবার এটা আমি এটা সেভ করে দিলাম। সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার শার্ট এবং প্যান্ট, প্যান্টের দুইটা কালেকশন তৈরি করা হয়ে গেছে। এবার চলুন আমি একটু আবার ব্যাকে যাই। আমি যখন আবার পুনরায় আমি আমার সরাসরি শপে চলে এলাম, শপে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। প্রথমে দেখেছেন আমার টোটাল যতগুলো প্রোডাক্ট এখানে লিস্ট করা রয়েছে সবগুলো প্রোডাক্ট একসাথে এখানে ছিল। এবার দেখতে পাচ্ছেন এখানে আমার প্যান্টের জন্য আলাদা কালেকশন রয়েছে, শার্টের জন্য আলাদা কালেকশন রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের প্রোডাক্ট যতই হোক না কেন কীভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদাভাবে আবার ক্যাটাগরি করে লিস্ট করবেন। এই জিনিসটা অনেকেই মিস্টেক করেন, অনেকে দেখা যায় এই জিনিসটা বোঝেন না, পারেন না। আমি বেশ কিছু শপে গিয়েছি, গিয়ে দেখেছি এভাবে টোটাল যত ধরনের প্রোডাক্ট রয়েছে সব এলোমেলোভাবে হজবরলভাবে মিক্স করা রয়েছে। অনেকগুলো প্রফেশনাল সাইটও আমি ঘুরেছি। সো এই জিনিসগুলো আসলে মিস্টেক করবেন না, অনেকে আসলে পারেন না, অনেকে আসলে বোঝেন না যে আসলে কিংবা ফেসবুকে এই ধরনের ক্যাটাগরির অপশনগুলো আদৌ রয়েছে কিনা অনেকে জানেনও না। সো আপনাদেরকে জানিয়ে দিলাম কীভাবে আপনারা সবকিছু সেট আপ করবেন। আর এবার চলুন আপনাদেরকে আরেকটা ফাইনাল দেখাবো। আমাদের তো প্রোডাক্ট সবগুলো লিস্ট করলাম, সো এই লিস্ট করার পর প্রোডাক্ট আমাদের কেমন দেখাবে। সো আমি এখানে প্রোডাক্টে ক্লিক করি। প্রোডাক্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমি যে সবকিছু লিস্ট করেছি একদম দেখতে পাচ্ছেন পুরো একটা প্রফেশনাল লুক দেখা যাচ্ছে। আমাদের প্রোডাক্টের টাইটেল দেখা যাচ্ছে, আমাদের কোম্পানির নাম দেখা যাচ্ছে, প্রোডাক্টের প্রাইস দেখা যাচ্ছে, চেক আউট অন ওয়েবসাইট এখানে আমি ক্লিক করলে সরাসরি আমাকে অ্যামাজনের প্রোডাক্টের কাছে নিয়ে যাবে। আমি প্রোডাক্টের প্রাইস ডিটেল সব কিছু এখানে আমি অ্যাড করে দিয়েছি।
সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাকে সব কিছু করতে হবে। আসলে পেজের আরও অনেক কিছু করা যায়। আপনি এখানকার প্রত্যেকটা ফাংশন যখন প্রত্যেকটা ক্লিক করবেন সব কিছু জানতে পারবেন। এরপর রয়েছে অফার, অফারটা আপনাদেরকে একবার একটু দেখাই, আমি একটু ক্লিক করে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেই প্রোডাক্টটা সেল করবেন সেটা ছবি দিবেন, এরপর এটা কেমন ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, কত পার্সেন্ট সেটা ডিসকাউন্ট দিবেন, এরপর অ্যামাউন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট যাবে, এরপর আপনি কয় তারিখের থেকে কয় তারিখ পর্যন্ত আপনার এই অফারটা চালু রাখবেন সেটা এখানে রয়েছে। এরপর আপনি কোনো একটা অনলাইনে সেল করবেন নাকি আপনার কোনো একটা স্টোর থাকবে সেখান থেকে সেল করবেন, সেগুলো এখানে লেখার পরে আপনি প্রোডাক্টের ডিটেল দেখতে পাচ্ছেন, এটা কীভাবে আসলে সেল হবে, কল নাও নাকি শপ নাও নাকি সেন্ড মেসেজের মাধ্যমে, এরপর ডিটেল আপনাকে এখানে লিখে দিতে হবে। লেখার পরে পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করলে আপনার এটা পোস্ট হয়ে যাবে আপনার পেজ থেকে। তাহলে আপনার কীভাবে, আপনার কয়টা অফার চলছে, আপনি কীভাবে মার্কেটিং করছেন, সব কিছুই কাস্টমার জানতে পারবে। বেসিক্যালি এভাবেই আসলে আপনাদের একটা অনলাইন শপ সম্পূর্ণ ফ্রিতে আপনি সেট আপ করতে পারবেন। সেট আপ করে আপনারা আপনাদের বিজনেসটাকে দাঁড় করাতে পারবেন এবং আপনারা প্রচুর পরিমাণ আর্নিং করতে পারবেন। এবং সেজন্য আপনাকে শুধুমাত্র আপনার বিজনেসটা বুঝতে হবে, কাস্টমারকে বুঝতে হবে এবং কীভাবে আপনি তাদের কাছে আপনাকে প্রেজেন্ট করবেন সেটুকু আপনাকে জানতে হবে। আর বাকি সম্পূর্ণটুকু আপনাকে ফেসবুক সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে। যে আপনারা একটা ওয়েবসাইট করতে গেলে এই সম্পূর্ণটুকু সেট আপ করতে গেলে আপনাকে মিনিমাম 10-20,000 টাকা খরচ করতেই হতো। সো এই ছিল বেসিক্যালি মোটামুটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো এই ছিল ভিডিও, আল্লাহ হাফেজ।